আসসালামু আলাইকুম মিত্রা, এই যে স্লিং শটে দেখছেন, এই এটি আমি আমার নিজে হাতে লাগিয়েছি। কেননা এটা আপনার এখানে এইভাবে রেখা, এটারে আপনি এইভাবে টাইনা দেন। আমরা প্রায় অনেক সময় শ্যুট করতে গেলে আপনার এখান থেকে রাবারটা ড্যামেজ হয়ে যায়, ঠিক আছে? ড্যামেজ হওয়ার ফলে মনে করছে অনেক সময় স্লিং শটটা হাত থেকে একদিকে টান খেয়া আরেক দিক স্লিপ খেয়া মনে করেন যে নিজের শরীরে এসে আঘাত করে। আমিও কিন্তু একাধিকবার এমনটা আঘাত পাইছি, যার ফলে আমি আপনাদেরকে বলতেছি যে আমি এই স্লিং শটটি ঠিক এইভাবে এই জন্য করছি আপনার, যাতে এটা যাতে সেটলো, যাতে এইভাবে যাতে আপনার থেকে যায়, যাতে আপনার আঘাত না আনতে পারে, ঠিক আছে? দেখুন, ঠিক আছে। আচ্ছা, আর আজকে সবচেয়ে বড় কিছু হচ্ছে যে আমার এক সাবস্ক্রাইবার আমারে প্রশ্ন করলো যে ভাই, রাবারটা কতটুকু, এই যে রাবারগুলো আছে না আপনার এখানে, কতটুকু টাইট দিলে রাবারটা মনে করছে কতটুকু পরিমাণ টাইট দিতে হবে? কারণ দুইটা রাবার অলরেডি ড্যামেজ হয়ে গেছে অতিরিক্ত টাইট দেওয়ার কারণে। তো আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি কীভাবে আপনারা রাবারগুলো লাগাবেন এবং কীভাবে কতটুকু পরিমাণে টাইট দেবেন। এই যে দেখুন, এই এই যে এই যে দেখুন, আসলে এই স্লিং শটটি এখানে আপনার স্প্রিং টাইপ, ঠিক আছে? এই যে দেখুন, এটা এখানে ধাক্কা দিলে যে গ্যাপটা হয়, আর অনেকগুলো আছেন আপনার বোল্টটা লুজ করার পর পরে মনে করেন যে আপনার এখানে লুজ হয়ে যায়, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি রাবার দেখাচ্ছি, এই রাবার, ঠিক আছে? এই যে লেদারটা, এই লেদারটার এই সাইডটা বাইরে থাকবো, তাহলে আমি এটাকে এইভাবে নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন, ঠিক এইভাবে, এই যে কোনো ভাঁজ নাই, ক্রস নেই, এটাকে মনে করেন যে এইভাবে ধরে নিলে। নেওয়ার পরে আপনার এটাকে, কারণ আমি যেহেতু জিনিসটা যেহেতু প্যাঁচ না লাগে, যার ফলে আমি এখানে হালকা একটু লাগাই রাখি এখানে, ওখানে এটারে লাগাই নিয়ে যে আমি এখানে প্রেশারটা দিলাম, ঠিক আছে? চাপ দিয়া ধৈরা আপনার এই রাবারটা এখানে মনে করেন যে সেন্টারে অ্যাকুরেট করে নেবেন, ঠিক আছে? এবং এটা লাগানোর ফলে আমার ওখানে আর ওই যে পাঁচটা যে আমি প্যাঁচটা ক্রসটা মানে ইয়ে করছি, ক্রসটা আর দ্বিতীয়বার ক্রস আসে নাই, যার ফলে আমি ওখানে এটাকে, ঠিক আছে, এই যে দেখুন, এটাকে চাপ দিয়ে, চাপ দিয়ে ধরে মনে করেন যে এটাকে এটার নির্দিষ্ট স্থানে এই যে মনে করেন যে লাগিয়ে নিলাম। দেখছেন, এই জিনিসটা হালকা একটু নিচে আছে, আমি এটা হালকা একটু উপরের দিকে দিয়ে দিই, কারণ এই যে দেখুন অ্যাকুরেট। এই যে দেখুন, এই রাবারটা কিন্তু এই পাশটা কিন্তু একটু বেশি, কেননা আমি দেখাচ্ছি আপনাদের এই সাইডটা একটু বেশি চলে গেছে, এই সাইডটা একটু কম আছে, ঠিক আছে? ঠিক এই মোটার উপরে,
একটা বিষয় আছে, দেখুন মনে করেন যে আপনার এইভাবে হাতে রেখে অত জলদি জলদি হিট করছেন, এগুলি এইভাবে হাতে রাখবেন, এ লাগে নেবেন হাতে, কিন্তু এগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো হাতে রয়েছে। আপনি মনে করেন যে এখান থেকে একটা নিলে শুট করবেন, পরে আবার হাত থেকে একটু জল দিয়ে দেবেন, বারবার পকেটে হাতেও আপনি জল দিয়ে নেওয়ার প্রয়োজন নেই, বুঝলি? হাত থেকে মনে করুন যে জায়গাটা নিয়ে নিলাম, এই যে দেখুন, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর একটা কথা, যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার কাছে এখন বর্তমানে কিছু দেশের বাড়িতে আমার কিছু রাবার আছে। আসলে আমার কাছে যে সিলিং শটগুলো ছিল এগুলো অলরেডি শেষ হয়ে গেছে, তো আপনারা চাইলে আমার থেকে রাবার নিতে পারেন, ঠিক আছে? আর যাদের কোনো কিছু জানবার প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আমার যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো যে আপনাদেরকে ওই পরিমাণে ওইভাবে ভিডিওটে করে দেখানোর জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ওকে, আল্লাহ হাফেজ।